আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে অনেকদিন যাবতই আমি কোনো রেসিপি বা ব্লগ শেয়ার করছি না, এর জন্য আমি সবার কাছে অনেক অনেক সরি। তাই তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এলাম সিম্পল ব্রয়লার মুরগির মাংস রেসিপি, যেটা আমি সচরাচর বাসায় তৈরি করে থাকি। তো আমি এখানে 2 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়ে নিয়েছি। মুরগিটা আমি প্রথমে তেলে ভেজে নিব, সরিষার তেলে আমি রান্নাটা করছি। মুরগির মাংসগুলোকে আমি ভেজে উঠিয়ে নিয়েছি। এখন কড়াইতে যতটুকু তেল ছিল বাকি আরেকটু তেল দিয়ে দিয়েছি আমি। এখন 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে আমি 1-1 করে এখানে মশলাগুলো দিয়ে দিব। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি গরম মশলা দিয়ে দিব। এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি আস্ত রসুন কোয়া দিয়ে দিব 7-8টার মতো। দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। এখন 1-1 করে আমি মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আমি দিয়ে দিব আদা রসুন পেস্ট, তারপর আমি এখানে দিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর পরিমাণ মতো লবণ। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। মোটামুটি একটু কষানো হলে আমি এখানে ফ্রোজেন টমেটো দিয়ে দিব। টমেটোর সাথে মশলাটা আরও ভালোভাবে একটু কষানো হবে। তারপর আমি ভেজে রাখা মুরগির মাংসগুলো এখানে অ্যাড করে দিব। টমেটো দেওয়ার পর আমি কিছুটা পানি দিয়ে দিলাম, একটু নেড়েচেড়ে কষিয়ে। এখানে আমি কাঁচামরিচ আর কেটে রাখা আলু দিয়ে দিব। আলু, টমেটো, কাঁচামরিচ আর মশলাগুলো খুব ভালোভাবে কষাতে হবে। তো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপর আমি ভেজে রাখা মাংসটা দিয়ে দিব এখানে। তরকারিটা খুব ভালোভাবে কষানো হলে আমি মুরগির মাংস দিয়ে দিব। তারপর আস্তে আস্তে রান্না হবে, অল্প একটু পানি দিয়ে দিব। তো উপরের দিকে তেলটা ভেসে আসলে রান্নাটা আমার হয়ে যাবে। আমি ভাজা জিরে গুঁড়া দিয়ে নামিয়ে নেব। এভাবে আমি মুরগির মাংসটা রান্না করেছি আজকে। তো আশা করছি আমার রান্নাটা আপনাদের আজকে ভালো লাগবে। তো দেখতে থাকুন, আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। আপনারা রেসিপিটা দেখতে থাকুন। আল্লাহ হাফেজ।